স্বাধীনতার গণঅভ্যুত্থানকে আমরা বুকে ধারণ করে আজকে আমরা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনা নিয়ে আমরা সামনে এগোচ্ছি আসলে ফ্যাসিস্ট সরকারের 5ই আগস্ট পতনের পর এটি আমাদের পটুয়াখালীতে প্রথম আমাদের অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা এর আগে আমাদের অফিস ছিল অনেকেই জানেন যে আমাদের একটি কার্যালয় ছিল এখানে তিনি তো আগে বলেছেন রাজনীতি করে না আর গণ অধিকার পরিষদের কোন উদ্বুদ্ধ করবো আপনারা এটা পারবেন না তো আপনারা জানেন শুধু গণ অধিকার পরিষদের চাচ্ছে না স্বাধীন দেশের জন্য লড়াই সংগ্রাম করেছি সেই স্বাধীন বাংলাদেশটি যে কাছে আহ্বান জানাবো তাদেরকে মামলার মাধ্যমে আপনারা দৃষ্টান্তমূলক জন্য এদেশের ছাত্র জনতা হাজার হাজার আমার মা এবং আমার বোনেরা বসে আছেন অনেক ধৈর্য সহকারে আমাদেরকে